যে জিআই পণ্য হিসাবে আমার যে মামলাটা হয়েছিল, যে ওই মামলার আমার হচ্ছে বাংলাদেশ তাদবর হচ্ছে 8 নম্বর রেসপন্ডেন্ট, 8 নম্বর রেসপন্ডেন্টকে কোনো ডিরেকশন দেওয়া হয়নি কমপ্লায়েন্স করার জন্য, যেহেতু আমরা পাঠ্যবস্ত্র মন্ত্রণালয়ের আন্ডারে, তাইলে আমরা রেসপন্ডেন্ট 8 হিসেবে আমরা যে সমস্ত পণ্যগুলা জিআই হিসাবে লিস্টেড হয়েছে এবং যে সমস্ত পণ্যের জন্য আমরা আবেদন করেছি এবং যে সমস্ত পণ্য জিআই পণ্য আবেদনের লিস্টে আছে পর্যায়ক্রমে করা হবে, সেই সমস্ত বিষয়গুলো আমরা আদালতে বিষয় আকারে জমা দিয়েছি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। হাটটা যেগুলো আমরা জমা দিয়েছি সেটা হলো যে ফুটি কর্পাস মুসলিম তুলা হিসাবে যেটা ব্যবহৃত হয়, ফুটি কর্পাসের তুলার বীজ ও গাছ, সিলেটের মণিপুরী শাড়ি, মণিপুরী কাতান শাড়ি, কুমিল্লার খাদি এবং সিরাজগঞ্জের গামছা এবং সিরাজগঞ্জের লুঙ্গি রয়েছে। আর 23টা পণ্য যেগুলো পর্যায়ক্রমে আবেদন করা হবে, অলরেডি তাঁতবোর্ডের মাধ্যমে লিস্ট করা হয়েছে এবং পর্যায়ক্রমে ওই 3 শর্ট টাইমের মধ্যে করা হবে, সেগুলো হচ্ছে মিরপুরের বেনারসি শাড়ি, কুমারখালীর বেডশিট, কুষ্টিয়ার তোয়ালে, কালীগঞ্জের বাহারি তোয়ালে, কালীগঞ্জের তাঁতের তৈরি গজ বা ব্যান্ডেজ, পার্বত্য জেলার থামি পিনন, কেশুরবাড়ির তাঁতের কম্বল, সোনারগাঁও রূপগঞ্জের 2500 জামদানি 3 পিস, নরসিংদীর বেডশিট, নরসিংদীর তাঁতের শাড়ি, পাবনার লুঙ্গি, পাবনা তাঁতের শাড়ি, ঈশ্বরদীর কাতান শাড়ি এবং সিলেটের মণিপুরী বেডশিট, কুষ্টিয়ার লুঙ্গি, জামালপুরের নকশি বেডশিট, কুমিল্লার বাটিক, সৈয়দপুরের কাতান শাড়ি, সাটুরিয়ার তাঁতের শাড়ি, শাওলের তাঁতের কম্বল, কাহালুর গামছা এবং 2500 বাটিক, এই সমস্ত জিনিসগুলো একটা লিস্ট আকারে আমি অ্যাফিডেভিট অপোজিশন যে অ্যাপ্লিকেশন আকারে জমা দিয়েছি মাননীয় আদালতে। আদালত সামনে যে ওপেনিং ডেটে সেটা পরবর্তী পদক্ষেপ কী নেবে সেটা অলরেডি বলে দিয়েছে।